এই যে কোরআন কারীমের হিফজ করে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেন কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে যাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু এক পারা আধা পারা একটু হিফজ করার চেষ্টা করে দেখেন তো 30 পারা কোরআন তাদের পক্ষে থাকে তারা তুহুর হাফেজ যারা তারা সকালে যদি দাঁড় করায় দেন আপনার এক মাথা থেকে তেলাওয়াত শুরু করে দিবে মাঝখানে যোহর পড়বে খাওয়া দাওয়া করবে একেবারে শেষ করে তারপর সে থামবে এরকম বহু হাফেজ দেশে আছে প্রায় সময় আপনারা দেখেন সারা বিশ্বের 10 20 50 এমন কি 100 দেশের সাথে কম্পিটিশন করে এদেশের ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয় দেখছেন না আপনারা এটা একবার দুইবার হয় না কিন্তু অহরহ হয় এটা দেশের একটা গর্বের ধন এই হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে বাংলাদেশের হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে কিভাবে এই ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন তোতাপাখির মতো তারা মুখস্থ করে আবার শুনায় দিতে পারে কিভাবে সম্ভব হয় এর একটা সিক্রেট আছে অনেক কারণ আছে হেফজখানার ব্যবস্থাপনার সংশোধনের অনেক জায়গা আছে আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধন হওয়া উচিত কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে সেটা কি জানেন হেফজখানার ছাত্ররা আমার জানা মতে বাংলাদেশে সকল হেফজখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুন্নাহ সম্মত লাইফস্টাইল মেইনটেইন করে বিশেষ করে তিনটা সুন্নতের আমল তাদের মধ্যে আছে কয়টা সুন্নাত তিনটা এক নম্বর হলো হেফজখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস তারা পড়াশোনা করবে দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত জেগে তাই না এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে যে যারা ভালো পরীক্ষা দিতে চায় পরীক্ষা ভালো ফলাফল করতে চায় পড়ালেখা করতে চায় তারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত পড়ে ঠিক না কিন্তু আপনারা কয়জনে জানেন আমি জানি না অনেকে হেফজখানার ভিতরে খবর আপনারা জানেন না আবার কেউ কেউ হয়তো জানেনও হেফজখানার ছাত্ররা সারা বাংলাদেশের হেফজখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ 10টার মধ্যে ঘুমায় যায় কয়টার মধ্যে ঘুমায় 10টার মধ্যে ঘুমায় 10টার মধ্যে ঘুমায় যায় আবার 30 পারার খানে হেফজ হয় কিভাবে সম্ভব আমরা মনে করি যে যত পড়ালেখা করে সে তত রাত জাগে তাই না হেফজখানা দেখেন উল্টা তারা রাত জাগে না তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের কলেজের এমনকি জেনারেল মাদ্রাসার তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন হেফজখানার ছাত্ররা রাত 12টা 1টা পর্যন্ত জেগে পড়ে এরকম একটা হেফজখানা সারা বাংলাদেশে নাই বাংলাদেশে কোনো হেফজখানার ছাত্র রাত 12টা 1টা পর্যন্ত পড়ে না তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র আবার 30 পারার কোন হেফজও করে ফেলে কিভাবে সিক্রেট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে অন্য কোন কার্যকলাপ পছন্দ করতেন না এশার আগে ঘুমানো অপছন্দ করতেন এশার পরে দুনিয়াবি কোন কার্যকলাপ কথাবার্তা আড্ডা ফাড্ডা এগুলো পছন্দ করতেন না আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদীস বাদাহ ওয়াল হাদীস বাদাহা হাদিসটি বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন ঘুমানোটা পছন্দ করতেন এশার পর কোনো কথা নাই সাথে সাথে ঘুম এখন বিজ্ঞানও বলে মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা স্বাস্থ্যের জন্য ভালো রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন আপনার পশ্চিমা দুনিয়া তো আছেই জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পরপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যেহেতু অমুসলিম বেশিরভাগ তারা তাদের তার এশার নামাজ নাই তারা সন্ধ্যার পরপর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে আবার ভোরে তারা উঠে যায় তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে আর আমাদের হেফজখানার ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত 10টা ভিতরে 100% হেফজখানার ছাত্ররা শুয়ে পড়ে বরং এশার পরপর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে এশা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে এশা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন একটা সুন্নত হলো তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা আরেকটা সিক্রেট তাদের সাফল্যের সেটা কি ভোরে তাড়াতাড়ি উঠে শেষ সাথে তাড়াতাড়ি উঠে
ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত ভর যখন ঘুম হয় 7-8 ঘন্টা ঘুম হয় সুন্দর করে এরপরে ফ্রেশ মুডে পড়ালেখা করে সারা দিন আপনি ঘুমে ছিলেন না বিকাল সন্ধ্যা এরপর রাত 12টা পর্যন্ত পড়ছেন আপনার তো ঘুমের মুড থাকে ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল খুব প্রেসারে ছিল এখন আপনি আবার প্রশ্ন চাপ দিচ্ছেন ব্রেন তো নিতে পারবে না কিন্তু 6-7-8 ঘন্টা ঘুমের পর ফ্রেশ মুডে উঠছেন এবার ভোর রাতে প্রশ্ন শুরু করছেন এই প্রশ্ন খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেঁথে যাবে আমার শিক্ষার্থী ভাইরা বেশিরভাগ ছেলে ফেলেরা বিশেষ করে স্কুল কলেজের ভাইরা আমার তা বোনেরা আমার তাদের দেখা যায় রাতে 1টা পর্যন্ত পড়ে 2টা পর্যন্ত পড়ে আর সকালে 9টা পর্যন্ত শুয়ে থাকে ঠিক না ভাই ঠিক তো যখন পড়া দরকার তখন পড়ে না তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু তারা যদি সুন্নাহ লাইফস্টাইল করেন তারা আরো ভালো করতে পারবে তো হেফজখানার ছাত্রদের উন্নতির সিক্রেট তিনটা সিক্রেট আপনাদেরকে আমি বলছি এক নম্বর তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুই নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যায় উঠে তাদের পড়ালেখা লেগে যায় ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ এবার আসেন যারা ছাত্র না চাকরিজীবী কর্মজীবী পেশাজীবী আপনাদেরকে বলছি আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখনো সকালে ঘুমানো শহরে তো শহরে এমনকি গ্রামেও এখন মানুষ সকালে 9টা 8টা 9টা পর্যন্ত ঘুমায় আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালে দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে 10টা 11টা আগে খোলে না কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই তেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাত 8টা 9টা মানেই সবচাইতে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরের গুলো সব বাইরে গেছে আর ভোরবেলা ফজরের পর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটাই না ঘুমাইতেছে ভাইরা আমার মনে হবে খুব ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম হেফজখানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন নবীজি দোয়া করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পড়ালেখা করবেন সেখানে আল্লাহ তাআলা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে মানে অলসতা বেশি হবে ভাইরা আমার তাহলে হেফজখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপবে ঠিক না ভাই ঠিক শুয়ে শুয়ে 1 ঘন্টা টিপবে এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল কি জবাব হবে আল্লাহর কাছে ভাইরা আমার তো হেফজখানার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর রাত ভোরে উঠে কাজে শুরু লেগে যাওয়া এটা জীবনে বরকতের কারণ নাম্বার 3 তারা কাইলুলা করে এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সুন্নত এখন কোথাও নেই হেফজখানা ছাড়া কাইলুলার সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম এই দুপুরের ঘুম বলতে এক্সাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামা ইকরামের নানা রকমের বক্তব্য আছে একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহরের আগে হেফজখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায় সকালে 9টা 10টা জোহরের আগ পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহরের নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দেখেন কিলু ফাইন্নাস শয়তানা লা ইয়াকিল তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময়ে ঘন্টা ঘন্টা ঘুমাইলেও সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্টামিনা আপনার শরীরে পাবেন স্পৃহা আপনি পাবেন
এই সুন্নাত তো একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে যোহরের পরে খায়া দায় আস্তে ধীরে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যায় বিছানা যায় এমন ভাবে বিছানা যায় যে আসর মাগরিবের সাথে পড়ি ঠিক না ভাই ঠিক জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্নাহ জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিফজখানার ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কারীমের হিফজ করে এত তাড়াতাড়ি সময় হিফজ করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা পড়ালেখা করে কায়লের সুন্নাতটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে আমি অবাক হয়ে গেছি যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে ভাই এটা কি এই দেশের নরমাল কালচার বলে হ্যাঁ এটা কমন কালচার এখানকার যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে আমি বলি আরে এটা তো আমার হাদিসে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলে গেছেন তিনি রাত জাগতেন না কখনো আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না কোনোভাবে বোঝানো যায় না শুধু আমার দেশ হলে একটা কথা যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ তাদের রাত হয় রাত ১২টা একটার পর আর আমার দেশে মানুষের রাত হয় রাত ৯টার পর ঠিক না অফিস আদালত থেকে আইসা দোকানপাট বন্ধ করে আইসা কাজকাম করে আইসা বাসায় জামা কাপড় খুলা এশার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে ফেলছেন ঝামেলা শেষ এবার সোফার রুমে আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাটের শরীর ঝাইড়া দিয়া বৈশা পুরা ফ্যামিলির লোকজন বৈশা এখন আড্ডা জমে বিসমিল্লা হয় রাত ১০টার পরে আড্ডার কি হয় বিসমিল্লা হয় এরপরে ১১টা ১২টার দিকে আস্তে আস্তে বিছানা যাও তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে এবার ওইটা আবার আধা ঘন্টা এক ঘন্টা টিপতে থাকে ভাইরা আমার জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শুনাই আমার বাসায় বাসার মধ্যে বাসা যখন থাকি আমরা রাত ১০টার মধ্যে ঘুম শেষ সবাই রাত ১০টার ভিতরে ঘুমায় যাবে এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল আর সকালে কোনো ঘুম নাই সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে যে কর্মজীবী সে তার কাজ শুরু করবে মা তার ঘরের কাজ শুরু করবে সবাই তার কাজে লেগে যাবে রাতে তাড়াতাড়ি ঘুমাবে রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি আপনি মনে করেন কির ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং আখেরাতের অর্থাৎ এইভাবে সুন্নাসম্মত উপায়ে ঘুমের মধ্যে আপনার দুনিয়া আখেরাতের প্রভূত কল্যাণ আল্লাহ তালের ভিতরে ভরে রাখছে শয়তান আমাদেরকে উপলব্ধি করতে দেয় না অতএব আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।